ওকে অলমোস্ট আমি কিন্তু আমার অ্যাকাউন্ট পেয়ে গিয়েছি। এর মধ্যেই আমার অ্যাকাউন্টের ডিটেলস আছে, আমি এটা ওপেন করছি না কারণ এইখানে আমার ব্যাংকের ডিটেলস রয়েছে, এটা শুধুই মাত্র আমার পার্সোনাল। হ্যালো বন্ধুরা, টেক কেয়ার পঞ্চাল আপনাকে স্বাগতম। বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা আমাদের পেওনার অ্যাকাউন্টে ইউরো রিসিভিং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। আমাদের অনেক সময় পেওনার অ্যাকাউন্টের মাধ্যমে ইউরো ফান্ড রিসিভ করার প্রয়োজন হয়, আর সেই সময় আমরা অনেকটা প্রবলেমে পড়ে যাই, কারণ হচ্ছে আমাদের পেওনার অ্যাকাউন্টে সাধারণত ইউরো রিসিভিং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে না। তো কিভাবে ইউরো রিসিভিং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আমি বিস্তারিত আপনাদের জানাবো। তো বন্ধুরা চলুন আমরা কাজে চলে যাই। প্রথমেই আমি দুইটা পেওনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করে আপনাদের দেখাচ্ছি। আমরা আমাদের ব্যাংকগুলো কোথায় পাবো সেটা প্রথমে দেখাই। আমাদের ব্যাংক পাবো এখানে, ব্যাংক অ্যান্ড কার্ড, তারপর রিসিভিং অ্যাকাউন্ট। দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু রয়েছে ইউকে এবং ইউএসএ, ইউরো ফান্ড রিসিভ করার মতো কোনো অ্যাকাউন্ট কিন্তু নাই, বাট এইখানে রয়েছে রিকোয়েস্ট অ্যাকাউন্ট। যদি আমি এখানে রিকোয়েস্ট অ্যাকাউন্টে যাই তাহলে আমাকে প্রথমে সাজেস্ট করছে জাপান, জেপিওয়াই, কানাডা, সিএডি, সিঙ্গাপুর, এসজিডি, বাট ইউরো ফান্ড রিসিভ করার জন্য কিন্তু কোনো অ্যাকাউন্ট এখানে সাজেস্ট করছে না, বা ইউরো কান্ট্রিও বা সাইপ্রাস হোক বা ইউরোর জন্য কোনো কান্ট্রি এখানে সাজেস্ট করছে না। আমার যেটা প্রয়োজন সেটা কিন্তু এখানে নাই। তো এক্ষেত্রে ইউরো রিসিভিং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে সাপোর্টের সাহায্য নিতে হবে। ওকে, এই জন্য কন্ট্যাক্ট আওয়ার কাস্টমার কেয়ার টিম, এটাতে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে রিসিভ পেমেন্ট, এখানকার যে কোনো অপশন আপনি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে রিসিভিং অ্যাকাউন্ট, আমি আবারও বলছি আপনি যে কোনো অপশন সিলেক্ট করে কাস্টমার কেয়ারের কাছে গেলেই হলো, আপনাকে যে নির্দিষ্ট একটা লাইন ধরে যেতে হবে সেটার প্রয়োজন নেই। ওকে, তারপরে হচ্ছে দেখি এখানে ম্যাচ করে নাকি, এই যে রয়েছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ রিসিভিং অ্যাকাউন্ট ইন অ্যানাদার কারেন্সি। ওকে, এখানে দেখবেন অনেক কিছু লেখা আছে, তারপর এখান থেকে জাস্ট আপনি কন্টাক্ট আছে ক্লিক করবেন, তারপর এখান থেকে লাইভ চ্যাটে ক্লিক করবেন। ওকে, এরপর সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলেই লাইভ চ্যাট শুরু হয়ে যাবে। আমার কাছে 3 মিনিট সময় চাচ্ছে, তবে লাইভ চ্যাট কিন্তু সব অ্যাকাউন্ট থেকে করা যাবে না। যদি আপনার পেওনার অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশন না করেন বা কোনো লেনদেন না করেন বা কোনো পেমেন্ট না নেন তাহলে কিন্তু আপনি লাইভ চ্যাট করতে পারবেন না, এমনটা হতে পারে। যারা লাইভ চ্যাট করতে পারবেন না তাদের জন্য অল্টারনেটিভ অপশন হচ্ছে সেন্ড মেসেজ, এই সেন্ড মেসেজ পর্যন্ত আপনি আসতে পারবেন এবং কল আসেও যেতে পারবেন, কিন্তু আমাদের দেশ থেকে কল করা কিন্তু অনেক ডিফিকাল্ট, অনেক কস্টিংয়ের ব্যাপার। আপনি কি করবেন, সেন্ড মেসেজ করে দিবেন, আর আপনার অ্যাকাউন্টের রিসিভিং অপশন থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর সাপোজ আমি স্ক্রিনশট নেওয়ার প্রসিডিউরটাও দেখাই দিচ্ছি, এইখানের এতটুকু স্ক্রিনশট নেবেন এবং এটা সেভ করবেন এবং আবার এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখান থেকে এটা অ্যাটাচ করবেন, অ্যাটাচ করার পর এখানে একটা টেক্সট দিবেন, টেক্সটটা আমি লিখে রেখেছি, এই টেক্সটটা আপনি আমার সাথে কন্ট্যাক্ট করলেই পাবেন বা আপনি ঠিক এরকমভাবে লিখে দিবেন। ওকে, এখানে তত জটিল কোনো কিছু লেখা নাই, এটাই লেখা আছে, ডিয়ার পেওনার টিম, আই ওয়ান্ট টু রিসিভ ইউরো ফান্ড ইন মাই পেওনার অ্যাকাউন্ট, সো আই নিড ইউরো রিসিভিং ব্যাংক অ্যাকাউন্ট, প্লিজ অ্যাড ইউরো রিসিভিং ব্যাংক অ্যাকাউন্ট টু মাই পেওনার অ্যাকাউন্ট, জাস্ট এতটুকু। এতটুকু লেখার পর আপনি এটা সেন্ড করে দিবেন। ওকে, যদি আপনি এটাও না পারেন তাহলে আপনার জন্য আরও একটা অল্টারনেটিভ ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন একটা ইমেইল অ্যাড্রেস, আপনি আপনার পেওনার অ্যাকাউন্টের ইমেইল অপশনে গিয়ে আপনি মেইল করবেন, এই মেইলে মেইল করবেন অথবা এই মেইলে মেইল করবেন। ওকে, ইমেইল @payoneer.com, তারপর support@payoneer.com, আর সাবজেক্ট দিবেন রিকোয়েস্ট ফর ইউরো রিসিভিং ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে এই টেক্সটটুকু লিখে দিবেন, তারপরে নিচে আপনার নামটা লিখে দিবেন। ওকে,
এটা গেল আর একটা পদ্ধতি। প্রথমে কিন্তু আপনি মেসেজ দিতে পারবেন, দ্বিতীয়ত আপনি কল দিতে পারবেন, বাট কল দেওয়াটা আমাদের জন্য অনেকটা ডিফিকাল্ট, আর তৃতীয়ত ইমেইল করতে পারবেন। এক কথায় পেওনারের নিকট জাস্ট আপনার পৌঁছাতে হবে যে আপনার ইউরো রিসিভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন, জাস্ট এতটুকুই। যদি আপনি পৌঁছাতে পারেন তাহলে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিবে। ওকে, আমি কিন্তু মেসেজের অপশন দেখালাম, কলের অপশনটা দেখালাম না। কলের এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন কান্ট্রি দেখতে পাবেন এবং এখানে আপনি নাম্বার পাবেন। এই নাম্বারে আপনাকে কল করতে হবে যখন ওপেন থাকবে। কল করার পরে আপনার কাছে কিন্তু অনেকটা ভেরিফিকেশন চাইবে, যদি ভেরিফিকেশন পাস করতে পারেন তারপর আপনার ইনকোয়ারিটা দেখবে, তারপর আপনাকে আপনার সমস্যার কথা বলতে হবে। ওকে, আমরা লাইভ চ্যাট করছিলাম, এখন লাইভ চ্যাটের অপশনে চলে যাই। এখনও কিন্তু লাইভ চ্যাট অ্যাক্টিভ হয় নাই, আমার কাছে আবার নতুন করে টাইম নিয়েছে, এখন 2 মিনিট 43 সেকেন্ড রিমাইনিং আছে। ওকে, আসলে এটাও অনেক সময় একটা লং টাইম লাগে, সমস্যা নাই। তারপরে সব থেকে ইজি ব্যাপার হচ্ছে লাইভ চ্যাট। লাইভ চ্যাট করলে ইনস্ট্যান্ট আপনার কাজটা হয়ে যেতে পারে, আর এরপরে হচ্ছে কল, এরপরে হচ্ছে মেসেজ বা এনি। ওকে, এই কয়েকটা উপায়ের মাধ্যমে আপনাকে জাস্ট এই মেসেজটা পেওনারের নিকট দিতে হবে যে আপনার ইউরো রিসিভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন। যদি তারা মেসেজটা পায় আর আপনি এই কয়েকটা ওয়েতে আপনি কন্ট্যাক্ট করলে অবশ্যই পেওনার আপনার মেসেজটি পাবে। তারপর দেখবেন যে 2-3 দিনের মধ্যে, মানে অফিসিয়াল 2-3 দিন কিন্তু, শনিবার, রবিবার, সোমবার, সোমবারও বাদ দিচ্ছি, সোমবার দুটি থেকে যদিও বা শুরু হয়, তারপরেও আপনাকে বলছি সোমবার বাদ, এই 3 দিন বাদে বাকি 3 দিনের মধ্যে বা 2-3 দিনের মধ্যে যদি আপনার মেইলটা পৌঁছায় বা মেসেজটা পৌঁছায় তাহলে আপনি ইউরো রিসিভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন 2-3 দিনের মধ্যেই। ওকে, এবার আমি দেখাবো অন্য একটা ওয়ে। যাদের অ্যাকাউন্টে শুধু এইরকম অপশনই নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রসিডিওরটা, এবং যাদের ইউরো রিসিভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করবে তাদের জন্য তো আরও ইজি ব্যাপার। এবং সেটা কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা গেলো আমার একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে টোটালি কাজ শেষ, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এটাও ক্লোজ করে দিচ্ছি। ওকে, এবার আমি দেখাচ্ছি আর একটা অ্যাকাউন্ট, আমি আর একটা অ্যাকাউন্টে অ্যাক্সেস করেছি এবং এখান থেকে ব্যাঙ্ক অ্যান্ড কার্ড এখানে আসলাম, তারপরে হচ্ছে রিসিভিং অ্যাকাউন্ট। এখানে আমি দেখতে পাচ্ছি ইউকে আছে, ইউএসএ আছে, এবং রিকোয়েস্ট অ্যাকাউন্টের জন্য অপশন করার সুযোগ রয়েছে। তাহলে আমি রিকোয়েস্ট অপশনে ক্লিক করি, তারপরে নেক্সট, এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টে 4টা অ্যাকাউন্ট রয়েছে। এই 4টা অ্যাকাউন্ট আমি নর্মালি রিকোয়েস্ট করলেই প্রসেস করতে পারবো, বা এখান থেকে নর্মালি প্রসেস করতে পারবো। আমাদের দরকার হচ্ছে ইউরো জোন বা ইউরো রিসিভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যার কারণে আমি ইউরো জোনে ক্লিক করছি। ওকে, তারপর নেক্সট, ওকে, তারপরে সাবমিট রিকোয়েস্ট। ওকে, উই আর ভেরিফাইং ইউর ডিটেলস। ওকে, অলমোস্ট আমি কিন্তু আমার অ্যাকাউন্ট পেয়ে গিয়েছি। এর মধ্যেই আমার অ্যাকাউন্টের ডিটেলস আছে, আমি এটা ওপেন করছি না, কারণ এইখানে আমার ব্যাংকের ডিটেলস রয়েছে, এটা শুধুই মাত্র আমার পার্সোনাল। আসলে আমি আপনাদের যেটা দেখাতে চেয়েছি যে কিভাবে আপনাদের অ্যাকাউন্টে আপনারা ইউরো রিসিভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন, এর মধ্যেই কিন্তু আপনার ইউরো রিসিভিং ব্যাংকের সকল তথ্য রয়ে গেছে। ওকে, এখন আর কোনো সমস্যা নেই, বা এটার মধ্যে থেকে আমি আমার ইনফরমেশন নিয়ে আমি সহজেই আমার ফান্ড রিসিভ করতে পারবো। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি যে আমার এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে, আর যদি উপকারে আসে তাহলে দয়া করে আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক দিবেন এবং আপনার টাইমলাইনে শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।